চারটা আর দিতে হবে না, এই তিন পিস থাক আর দিতে হবে না, পরে আবার নেবো, তুমি নো আর দিতে হবে না লুচি, এখানটা দাও আলুর দম, এখানটা দাও, আহ গ্রেভিটা বন্ধুরা তো অসাধারণ, আর আলু আলু এক পিস দাও, আর এক পিস দাও, হ্যাঁ হ্যাঁ দিতে হবে না, বেজার লাগবে না বন্ধুরা। আজকে চলছে একদম সম্পূর্ণ নতুন কায়দায় কাশ্মীরি আলুর দম রেসিপি, তাও আবার একদম নিরামিষ সমস্ত বন্ধুদের জন্য। কাশ্মীরি আলুর দমে নতুন আজের একটা টিপস থাকবে, আজ পর্যন্ত আশা করি কোনো বন্ধু দেখায়নি, সেটা কিন্তু আপনাদের দেখাবো, কিন্তু টেস্ট হবে একদম ফাটাফাটি, আর গ্রেভি হবে একদম ফাটাফাটি, ওয়াহ গ্রেভি হবে হেভি, হ্যাঁ আজকে জমজমার নতুন ধরনের একটা কাশ্মীরি আলুর দমের রেসিপি, একদম একদম। সঙ্গে বন্ধুরা একদম নিরামিষ নতুন কায়দায় কাশ্মীরি জমজমাটি আলুর দম, আর কি চাই বন্ধুরা, দিল খুশ হয়ে যাবে, একদম জমে যাবে আজকে, একদম সম্পূর্ণ একদম জমে যাবে পূজা অকেশনে। নিরামিষ কাশ্মীরি নতুন কায়দায় আলুর দম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম, আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা, আজকে চলে এসেছি একদম পূজার একদম জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে আলুর দম, কিন্তু সাধারণ আলুর দম নয় বন্ধুরা, এটা হচ্ছে একদম কাশ্মীরি নিরামিষ সম্পূর্ণ আলুর দম, একদম সাদা সিধে বানাবো, সবাই বানাতে পারবে সেইভাবে আমি বানাবো, কিন্তু টেস্ট হবে বড় বড় একদম যেসব অনুষ্ঠান বাড়ির মতো হয় সেই রকম একদম এই কাশ্মীরি আলুর দম হতে থাকবে, ভাত রুটি পরোটা নান লুচি যার সাথেই খাবে একদম জমে যাবে, কিভাবে বানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন, একদম জমে যাবে আজকের কাশ্মীরি আলুর দম এই পূজার অকেশনে। টক্কর দিতে চলেছে সেই কাশ্মীরি আলুর দম হবে সব বন্ধুদের জন্য বিনা ঝামেলা। বন্ধুরা আসল ঝামেলা তো তখনই হবে যদি আলুগুলো সবাই অর্ধেক রয়েছে খারাপ বের হবে, আমি এটা ভাবছি আজের কম মনে হয় খারাপ হবে, কারণ এটা হচ্ছে যে আলু নিয়েছি তো এটা হচ্ছে মিডিয়াম সাইজ, মিডিয়াম সাইজ কিন্তু এরকম হলো কেন, কোলা বেরিয়ে গেছে আলুগুলো তো, এখন সব স্টোরের আলু তো ওই জন্য কোলা বেরোবে, দোকানদারের কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই, দোকানদারও কিছু করার নেই, সবাইয়ের কিন্তু তুমি ছাড়িয়ে দাও, আমি প্যাচ প্যাচ করে কেটে নিচ্ছি কোনো অসুবিধা নেই, ঠিক আছে তুমি ছাড়িয়ে দাও জলে ফেলে দাও, হ্যাঁ বন্ধুরা একদম কেটে কুটে একদম সাইজ করে নেব, বন্ধুরা কেটে কুটে একদম সাইজ করে নেব, আর এই যে আলু দেখা যাক কাটবো আজকে, আজ দু চেলা করবো, প্রথমটা বেরোতে ভালো ভালো বেরিয়েছে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দোকানদারকে বা বা, হ্যাঁ চাষিকে বাবা আমরা দিচ্ছি, মানে ভাবি বলছি চাষির কোন খারাপ বেলা দোষ হতো না, এই মুহূর্তে রাখছি না, আচ্ছা চাষি মানে এখন সবসময় ভালো, চাষি সবসময় ভালো রাইট, এই খারাপ ভালোর মধ্যে চাষি নেই, চাষি সবসময় ভালো, চাষি কি করবে, চাষি কি বলে যে খারাপ হোক তার তো খারাপ হলে খারাপ, চাষি সবসময় ভালো, সত্যি ভাবি চাষি কিন্তু সেই জন্য চাষিকে পরম বন্ধু বলে না, একদম চাষিকে একদম মাথায় রাখতে হবে,
বাহ, এই পুজোতে চাষিদের মুখেও ফুটুক হাসি। ঠিক, চাষিদের একদম মাথা রাখতে হবে। ওই জন্য আমি ভেবে বললাম, চাষি না থাকলে কিন্তু যতই টাকা ইনকাম করুক সে কিন্তু বাঁচতে পারবে না। ঠিক, হ্যাঁ একদম ঠিক, চাষ করতেই হবে। হ্যাঁ, সে জলে ভিজে রোদে পুড়ে আজকে বড় বড় লোকেদের বা গরিব লোকদের বড় লোকদের সবাইয়ের মুখে অন্ন দিচ্ছে। বন্ধুরা, আরও আমাদের এখানে চাষবাস হয় তো, আমরা কিন্তু দেখেছি একদম একদম সত্যি কথা, ভালো সবজি বিক্রি করে দেয়, দিয়ে বাড়িতে পড়ে থাকা খারাপ সবজিগুলো তারা খায়। হ্যাঁ সত্যি তাই। তুমি কিন্তু খুব ভালো কথা বলেছো বাবু, সত্যি আমাদের জন্য একদম। পূজো বন্ধুরা সবাই যেন খুব ভালো কাটে, আমরা সেটাই প্রার্থনাও করবো। হ্যাঁ বন্ধুরা, কিন্তু বন্ধুরা পূজো সবার ভালো করুক, আমাদের ভালো কাটছে কিন্তু আমাদের অন্যরকম মাঝে মধ্যে হচ্ছে, কিছু ভাববেন না। আমাদের তিনজনের এখন এই হাল, তিনজনের একটু শরীর খারাপ আছে। মানে কি বলবো, ওয়েদার খারাপ, আমাদের এখানে জল বৃষ্টি হয়েছে তো, আর এই ভিজে ভিজে অনেক সময় আমরা অনেক কাজ করতে থাকি, সেই জন্য আমাদের একটু অন্যরকম ভাব আছে। তাহলে অকার আকার একা বেকার আবার ঘাস খাওয়াছে, ঘাস জমিয়ে ডুবে গিয়েছে বন্ধু আমাদের এখানটাই তো। অনেকগুলো আলু নেওয়া হয়েছে না আজকে, এখনো মতো ভালোই বেরোচ্ছে সব। হ্যাঁ তুমি না তো বলবে আলুর দম ভাগে কম, সেই জন্য ভাগে যেন কম না হয় কারোর, সেই জন্যই বেশি করে নেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক, চলছে আজকের বন্ধুদের অনেক রিকোয়েস্টের একটা রেসিপি। অনেক বন্ধুরা কিন্তু বলেছে যে আলুর দম চাই, তা হচ্ছে আজকে নিরামিষ, সমস্ত বন্ধুদের জন্য একদম সুবিধা হয়ে যাবে, নিরামিষ আলুর দম চলছে। অনেক বন্ধু রিকোয়েস্ট করেছে, অনেক বন্ধু রিকোয়েস্ট করেছে, এবারে একটা আলুর দমের রেসিপি দেবেন। তা ভাবলাম ঠিক আছে, বন্ধুদের রিকোয়েস্টে আজকে আমি বানাবো, কোনো অসুবিধা নেই। আপনারা বন্ধুরা কারা কোন কোন রেসিপি চান লিখে জানাবেন, কোনো অসুবিধা নেই, আমরা নিশ্চয়ই আস্তে আস্তে করে একটার একটা বানাবো, সময় সুযোগ মতো ঠিক নিশ্চয়ই বানাবো, সেই দিন হয়তো পারবো না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা মাথায় রাখবো, বানাবে। আবার অনেক সময় বন্ধুরা সত্যি তো ভুলে যায়, কিন্তু অনেক সময় তো ভুলে যায়, তখন কিন্তু মনে করিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই বানাবো, কেন বানাবো না। প্রত্যেক বন্ধুর রিকোয়েস্ট রাখার চেষ্টা করো, আগু পিছু হলেও বানাবো। আর বন্ধুরা আজকে আমার মা পরে এসে দেখছেন, এটা হচ্ছে কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখুন আমার মা কিন্তু সেই নতুন শাড়ি, বাপি সেই গিয়ে কিনে নিয়ে এসেছিলো, মার বাপি গিয়েছিলো মার্কেটিংয়ে, এটা হচ্ছে সেই শাড়ি। হ্যাঁ এটাও নতুন, মানে আমার মায়ের পুজোর ড্রেস আজকে এটা। আমাদের এখানে আজকে ষষ্ঠী পুজো হয়েছে, আমাদের পুজোটা হয়ে গিয়েছে এখানে। বামুন ঠাকুর বলেছে কালকে নাকি আমাদের এখানে ষষ্ঠী নাকি ছেড়ে আর। হ্যাঁ হ্যাঁ, অন্য পাড়া থেকেও এসেছিল কয়েকজন কাকিমারা, অন্য পাড়া থেকে টমেটোটা কাটি। আমাদের বন্ধুরা কবে যে টমেটো আমি দেখিনি, আর মানে ইয়ে নেই, মনে নেই, আমাদের বাড়িতে তো সবসময় টমেটো থাকে মনে হয়। হ্যাঁ টমেটো থাকে। হ্যাঁ আজকে তো এতই ভালো বন্ধুরা, ভালো দিন বলে কি এরকম চলছে, যাই হোক ভালো হলেই বন্ধুরা খুব ভালো। সব 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 করে আলু ভালো বেরিয়েছে, দেখুন বাপি আবার কায়দা করে দেবে, খুব বড় পুজো স্পেশাল, তার মানে বস্তা ঢেলেছে। আমি কিন্তু বলে পুজো আর বস্তা দেবো বলে আজকে আমি নিজে বেচেছি আলু। ও তোমার মা ছিল সঙ্গে, আমি হাতে জল দিয়েছি বলি আমি জল দিচ্ছি, আর তুমি হাতটা ধুয়ে নাও। আর কখনো বাকি আছে, তার দিন করতে দু পিস বাকি আছে, এটা হয়ে গেল দু পিস। হ্যাঁ এটা তো ছোট নিয়েছো কেন, ও সব রকম মাপে তো, ছোট বড় সব রকম নিতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই বন্ধুরা। আপনারা কারা কারা আলুর দম খেতে খুব পছন্দ করেন বা ভালোবাসেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। একটা সাধারণ জিনিস কিন্তু অসাধারণ, আলুর দম কিন্তু সেরা, এমনকি আমরা তো ওই লুচি রুটি এর সঙ্গে কেন, আমরা মুড়ির সঙ্গে যে কতবার আলুর দম খাই তার কোনো ঠিকানা নেই, মুড়ির সঙ্গে আলুর দম আমাদের কাজে লোক লাগলে আলুর দম মানিয়ে। হ্যাঁ ও ওই দিনও কি আলুর দম না কি এটা হয়েছিল জানো, হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে বিরাট ডেকেছি তো আলুর দম হয়েছিল, আমাদের ব্লগে বন্ধুরা দেখানো হয়েছে মনে হয়। ঠিক আছে আমাদের বন্ধুরা ব্লগ চ্যানেল অপু ব্লগসে আরও সুন্দর সুন্দর এবার কিন্তু ভিডিও আসতে থাকবে লাগাতার, অসুবিধা একদম। আপনারা নিশ্চয় অনেকেই জানেন এবারে কিন্তু আসবে অনেক ভালো ভালো ভিডিও, অনেকই সুন্দর, আর যারা জানেন না তার জন্য বলে দিই
আপনারা সার্চ করবেন, লিখে এ পি ইউ স্পেস দেবেন, ফের লিখবেন ভি এল ও জি এস, আমাদের চ্যানেল কিন্তু পেয়ে যাবেন। আর সেখানে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, হ্যাঁ, তাহলে আমাদের ভিডিও আসলে আপনারা জানতে পেরে যাবেন। কেটে রাখা আলুগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি। আজকে সব ভালো বন্ধুরা, সত্যি এরকমই তো চাই। নেওয়া হয়ে গেলে আদাটা ছাড়িয়ে নেব। আদা? হ্যাঁ। কাশ্মীরি আলুরদমের জন্য আমি কি কি মশলা বাটি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কাবলি ছোলা সিদ্ধ করা আলাদা বাটবো, আদা আলাদা বাটবো, কাজু বাদাম আলাদা বাটবো, আর শুকনো লঙ্কা আলাদা আমি বেটে নেবো। মানে চার রকম বাটা হবে? হ্যাঁ। আর এটা হচ্ছে বন্ধুরা সিদ্ধ করা কাবলে ছোলা। অনেকে বন্ধুরা ভাবছেন কি আবার কি হবে কাবলে ছোলা? হ্যাঁ বন্ধুরা, এটাও কিন্তু আজকে ইউজ আছে। আর কখন ইউজ করি, কিভাবে ইউজ করি, আর কিভাবে দিলে টেস্ট হবে সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। কিন্তু এটা কিন্তু বন্ধুরা সিদ্ধ করে নিয়ে আসা হবে, একদম মিহি করে বাটতে হবে। দু পিসে মিহি হবে, প্রথমে আমি আমি বলেছিলাম যে মিক্সিতে করি, কিন্তু এই নিয়ে দুজনে আমাকে মানে কি বলবো দাবড়া দাবড়ি হাবড়াহাবড়ি করলো। হ্যাঁ তো দাবড়া দাবড়ি না, তোমার মা তো আমাকে এ করতে, আর তুমিও তো বলতো যে হ্যাঁ মা বলতে যে কাল তাহলে হোক। হ্যাঁ সেই জন্য আমি বলে আচ্ছা বাটো অসুবিধা কি, না এ তো এমনিতেই হয়ে যাবে সিদ্ধ করা, সেই জন্যে তো। পূজার সময় আবার সিলটা আবার লুকিয়ে থাকবে, বার হবে না, পূজা হয়ে যাবে বলি না বের করে। বন্ধুরা এটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন ধরনের কাশ্মীরি আলুর দম আজকে বন্ধুরা। হ্যাঁ কাশ্মীরি আলুর দম বন্ধুরা অনেক রকম কায়দায় বানানো যায়, টেস্টের পার্থক্য নিয়ে আসা যায়। তো আজকের যে আলুরদমটা হচ্ছে একদম অন্য রকমের আলুরদম, আপনারা যখন বাড়িতে বানাবেন দেখবেন এত সুন্দর, মানে মুখে লাগবেই শুধু না, অনেকদিন মধ্যে মনে থাকবে এই আলুরদম একবার বানিয়ে খেলে, যে খাবে বারবার খাবে। হ্যাঁ আলুরদমের ব্যবহার কোথায় কোথায় না হয় ভাবি, কাজ বাড়িতে অনুষ্ঠান বাড়িতে আপনারা মিক্সিতে বেটে নেবেন কোনো অসুবিধা নেই, পুজোতে একটু চালিয়ে নিলেই হয়ে যাবে। হ্যাঁ সিদ্ধ তো। হ্যাঁ আর এর খোসা হচ্ছে নরম, এটা হচ্ছে অন্য, এটা কিন্তু এমনি ছিল কাবলে ছোলা। কাবলে ছোলা কিন্তু ব্যবহার করতে পারবে, এটাও না মুদিখানা দোকানে পাওয়া যায়, দেখো যে কোনো মুদিখানা দোকানে পাওয়া যায়, অথবা মুদিখানা দোকানে যদি থাকে প্রত্যেক নিশ্চয়ই মোটামুটি বাড়ির একটু কিছু দূরত্বের মধ্যে নিশ্চয়ই মার্কেট থাকে, এমনি মানে বাজার থাকে, সেখানে তো অবশ্যই পেয়ে যাবেন, এমন কোনো জিনিস নয়। এটা নিরামিষ হচ্ছে তো, হ্যাঁ কিন্তু এটা দেবেন এত সুন্দর গেভি আর হেভি, আর টেস্ট হবে ফাটাফাটি। হ্যাঁ কেউ কেউ হয়তো জানি না যে মনে করতো নিরামিষ রেসিপি কী বা টেস্ট হবে, না বন্ধুরা অনেক সুন্দর কিন্তু টেস্ট হয় নিরামিষ, হেভি লাগে ভালো করে বানালে। বাটা পরে কিন্তু বন্ধুরা দেখুন বোঝাই যাচ্ছে না যেটা কী বাটা হয়েছে, না বুঝতে পারবেন। হ্যাঁ আমরা বুঝতে পারবো না, বাটা হয়ে গেলে আর বোঝা যাবে না, কিছু একটা বেটেছে। আর একটু আরেকবার দিয়ে দাও, লঙ্কা বাটলে মানে অন্য রকমই একটা আলাদা অবস্থা বন্ধু, দেখুন সিল গোটা খালি কিরকম রঙটা হলো খালি দেখুন বন্ধুরা, একদম হ্যাঁ লঙ্কার বন্ধুরা মজাই আলাদা। আমার দিদা বন্ধুরা খুব এই লঙ্কা বাটতো, আমার বন্ধুরা এখনো মনে আছে আমার থেকে সিলটা অনেক বেশি বড়, একবার চাতালের মতো সিল ছিল বড় পাড়া সেরা। হ্যাঁ আমি অত বড় সিল আজ পর্যন্ত জীবনে মানে কোথাও দেখিনি, দেখিনি না আজকের বন্ধুরা এই উনুনটা জ্বলছে এক ঘায়ে জ্বলবে, এক ঘায়ে হ্যাঁ একটা অন্যরকম ভাব আছে, গম্ভীর গম্ভীর ভাব আছে, ভগবানের একটা ইয়ে আছে। যাই হোক জ্বলে গেছে, দেখা যাক কি হয় আজকে, যা হবে একদম সবই আপনাদের আশীর্বাদ। হ্যাঁ
ঠিক আছে বন্ধুরা, আর আমি কড়ার মধ্যে এই সয়ের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা যে কোনো তেলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তেল দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে কি করে আপনারা? সরিষার তেল দেখুন বন্ধুরা, সরিষার তেল, মাস্টার অয়েল। হ্যাঁ বন্ধুরা, আজকে একবারে হলো তার কারণ আছে, আমার মা হচ্ছে ওইগুলো খড় মনে হচ্ছে কোথায় শুকিয়ে নিয়ে এসেছে, রোদ্দুর হয়েছিল একটু, না আমি মনে করি অন্যরকম, না না রোদে সুন্দর করে নিয়ে এসেছে সেই জন্য বন্ধু। আচ্ছা ঠিক আছে, ভালো বলেছো বন্ধুরা। দেখুন তেল তেতে গেছে, এবার এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি প্রথম। আর বন্ধুরা, কাশ্মীরি আলুরদম করার জন্য এইভাবে করলে তবে টেস্ট বেশি হবে। অনেক সময় এই যে আলু সিদ্ধ করে করলে ও টেস্ট কোনো দিন অতটা সুন্দর হবে না। হ্যাঁ, এইরকম ভেজে করলে টেস্ট ভালো হয়, আমরা অনেক রকম রিসার্চ করে দেখেছি বন্ধুরা। এ তো হয়তো কয়েক মিনিট হয়তো বেশি একটু টাইম লাগবে, কিন্তু টেস্ট টেস্টে ফাটাফাটি হবে কিন্তু। হ্যাঁ ওই তো বন্ধুরা কাশ্মীরি আলুর দম। হ্যাঁ আলুর দম বন্ধুরা খেতে আপনি নিশ্চয় অনেকে অনেকে খুব ভালোবাসে। হ্যাঁ আর আমরা বন্ধুরা আলুর দম খেতে খুব ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আলুর দম এমন একটা জিনিস না, এমনি কোনো সাধারণ দিনে রুটির সঙ্গেও খেতে পারবেন, কোনো উৎসবের দিনেও একদম তখনও খেতে পারবেন। হ্যাঁ ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারবেন, একদম সব জায়গায় চলে, এবং খিচুড়ির সঙ্গে খেতে পারবেন। ও আলুর দম মানে একদম একদম জমে গেছে একদম। আজকে আমাদের সেই জন্য অনেকটা বন্ধুরা বানানো হচ্ছে, দেখুন আলুর দম। বন্ধুরা আগে না আমাদের এখানটা মেলাতেও না আলুর দম বিক্রি হতো, এখনও কিছু দোকানে বিক্রি হয়, তবে সব জায়গাতে আর এখন দেখতে পাওয়া যায় না, কিন্তু আলুর দম কিন্তু তখন খুব চল ছিল, এখনও চল রয়েছে। এখনও তো বন্ধুরা এখন মেলায় বন্ধ হয়ে গিয়ে দেখো ধাবাতে বড় বড় হোটেলে এখন আলুর দম বন্ধুরা, সেই আলুর দম অনেক টাকা প্লেটে বন্ধুরা বিক্রি হয়। আগেটা মেলাতে কম দাম বিক্রি হতো, এখন ধাবাতে সেটা বেশি দাম বিক্রি হচ্ছে আরও একদম। হ্যাঁ একদম ভালো দাম নাই বন্ধুরা, প্লেট পিস দেবে। হ্যাঁ আর অনেক টাকা নেবে, অনেক টাকা কোথাও চার পিস দেয় তার আরও নাই ভালো। বন্ধুরা এই আলুটা ভালো করে কিন্তু ভাজতে হবে, হ্যাঁ যেন এই 50% যেন এই আলুটা এই তেলের মধ্যে কুক হয়ে যায়। হ্যাঁ এই সিস্টেম আছে বন্ধুরা, তবে খুব সুন্দর লাগবে। তাহলে এতেই ভালো করে আগে ভেজে নিতে হবে, যে পরে করবো সেই ভাষায় হবে না, তাহলে কিন্তু অতটা টেস্ট হবে না। আলুর দম আলুর দমই হবে, কিন্তু টেস্ট যদি অনুষ্ঠানবাড়ির মতন খেতে হয় তাহলে এই রকম বানাতে হবে কিন্তু বন্ধুরা। বন্ধুরা জমজমাট কায়দায় চলছে, তার মানে এখানে অনেক ছোট ছোট টিপস আছে যেগুলো বানালে কিন্তু অনেক সেরা টেস্ট নিয়ে আসে। হ্যাঁ আলুটা বন্ধুরা আস্তে আস্তে কালার ধরছে ভালো করে, আর খুব দারুণ সুন্দর সুগন্ধ আসছে। অ্যাকচুয়ালি বন্ধুরা আলু ভাজা না একটা দারুণ একটা জিনিস, দেখবেন ছোটরা সেই জন্য আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আমিও বন্ধুরা ছোটবেলায় খুব ভালোবাসতাম, আর এখন তো সেই একই ভালোবাসি, কোনো চেঞ্জ হয়নি বন্ধুরা আলু ভাজা খাওয়ার। আর এই যে আলুর দমটা হচ্ছে না বন্ধুরা, এটা কিন্তু আপনারা লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, আমি বন্ধুরা শুধুও খেতে ভালোবাসি, শুধু ভাতের সাথেও খেতে পারেন, এমনিও খেতে পারি মুড়ি দিয়ে, মুড়ি তো এমনি যাকে দেবে সে খেয়ে নেবে, তার তো প্রশ্ন নয়। হ্যাঁ হেভি টেস্টি হয়, যার সাথে দেবেন একদম খুব সুন্দর খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। চলছে বন্ধুরা আজকে নিরামিষ আলুর দম, সেই জন্যই বন্ধুরা যাকে দেবেন সেই খেতে পারবে, মানে সবার জন্য আলু দম, সব বন্ধুর জন্য একদম 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 কাশ্মীরি নিরামিষ আলু, আবার নিরামিষ নিরামিষ, হ্যাঁ একদম নিরামিষ, বন্ধুদের রিকোয়েস্ট ভিডিও বন্ধু। হ্যাঁ সবাই যাতে বানাতে পারে সেই জন্য নিরামিষ আজকে। বন্ধুরা দেখুন হালকা হালকা এই যে লালচে লালচে হয়ে এসেছে, এবার আমি এটাকে তুলে নেব। মা আজকে কপিস আলু দমে আলু আছে বলতে পারবে? ফট করে বলো, আন্দাজে বলো, আন্দাজে বলো, না গুনে বলো আন্দাজে। আমার মনে হয় দুজনা বারো তোমার মার কথা ঠিক হবে না, পনেরো ষোলো কুড়ি, মা কি দেখে বলছে আন্দাজে বলছে, মা ঠিক বলেছে না, আমি কিন্তু গনি উনি আলু দাদা সুগন্ধ আছে না, আমি জানি না কত সাল উনি আলু দম হবে, আসি মা জিতে গিয়েছে, যাই হোক আমি খুশি। হ্যাঁ মা জিতে গেছে খুশি, কোনো অসুবিধা, মা জিতলেও ঠিক আছে,
এমন কোনো ব্যাপার না, ভালো হয়েছে। এবার বন্ধুরা এই তেলেরই মধ্যে, এবার হালকা জাল ঠিক আছে, এই তেলেরই মধ্যে দেখুন আমি কয়েকটা মশলা নিয়েছি, আপনারা দেখুন। দুটো শুকনো লঙ্কা আছে, হ্যাঁ, আর গোলমরিচ আছে, মৌরি আছে, শা গোলমরিচ আছে, শা জিরা আছে, আর এটা আছে দারুচিনি আছে, জৈত্রী আছে, বড় এলাচ, ছোট এলাচ, তেজপাতা, হ্যাঁ, আর একটুখানি সামান্য জাইফল আছে বন্ধুরা। হ্যাঁ, এই মশলাগুলো, হ্যাঁ, লবঙ্গ আছে, সাদাটা ওটা লবঙ্গ আমি বলেছি, শা গোলমরিচ আমি বলেছি, এইগুলো আমি তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা জমজমাট কাণ্ড, একদম কাশ্মীরি নিরামিষ আলুর দম, হ্যাঁ, মজা এসে যাবে একদম। এখন মাছ মাংস হলে আলুর দম খেতে হবে, এমন ভালো লাগবে, খাবে আর খেয়ে খাবে। অ্যাকচুয়ালি বন্ধুরা আলুর দম হেভি টেস্টি হয়, এমনি যে বলছি না, আর একটু এই যে হিং দিয়ে দিচ্ছি বন্ধুরা, হিং দিলে নিরামিষ খুব সুন্দর হয় বন্ধুরা, হ্যাঁ। আর এবার এই তেলের মধ্যে দেখুন টমেটোটা দিয়ে দিলাম, হালকা জাল, অসুবিধা কিছু নেই বন্ধুরা। এখন থেকে এবার হালকা করে সুগন্ধ আসছে, কিন্তু শুরু করছে, মজা আসবে এবারে, তার মানে ভাবি রান্না বান্না হলে এই যে রান্না বান্নাটা শব্দ, হ্যাঁ, রান্না বান্নার একটা যে সুগন্ধ, এগুলো কিন্তু অনেকই মজা এনে দেয়, একদম 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 মজাই আলাদা একদম। এবার বন্ধুরা দেখুন এই তেলের মধ্যে এই আলুগুলোই দিয়ে দিলাম, এবার ভেজে রাখা আলু, হ্যাঁ, আলুর দমে, আলুর দম এমন হবে বন্ধুরা যেন মজা আসে অনেক, কুটু মাখি যেন আসলো বন্ধু, এই আলুর দম পাতে পড়লে খুব খুশি হয়ে যাবে একদম একদম একদম। এবার বন্ধুরা দশ সুগন্ধ, এবার দেখুন বন্ধুরা এই যে ও এর মধ্যে মশলা না বরণ ডাল, আমি বুঝতে পারছি না, এত সুন্দর করে সাজিয়েছে আমার মা, দেখুন কি সুন্দর করে। আর জাল দেবে না, হ্যাঁ, হালকা হাতে নাড়তে থাকো, এই যে কাবলে ছোলা বাটাটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, দেখুন এই আমি জল দিয়ে এটাকে গুলে নেবো, এমনি জল এটা একদম ফেলে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেব, দারুন কায়দা, বন্ধুরা চলছে আজকে জমজমাট কায়দায়, নতুন কায়দায় কাশ্মীরি আলুর দমের রেসিপি, তা আবার নিরামিষ একদম, তাই কিন্তু বন্ধুরা কেউ বানাতে করবেন না মিস, অসাধারণ মজাদার হতে চলেছে। এই মশলা বাটাগুলো আমি দিয়ে দিচ্ছি আদা কাজু আর লঙ্কা, আদা কাজু আর লঙ্কা, হ্যাঁ, আর এর মধ্যে দেখুন বন্ধুরা এই যে কয়েকটা গুঁড়ো লঙ্কা আছে কাশ্মীরি, ধনে জিরে হলুদ চিনি আর নুন এটাও দিয়ে দিলাম। বন্ধুরা আজকে একদম মশলাদার হচ্ছে, ভালো নিরামিষ, এটা কিন্তু নিরামিষ, তাও বন্ধুরা একদম অসাধারণ লেভেল একটা টেস্টের, বন্ধুরা মজা এসে যাবে একদম, দেখুন কি সুন্দর মাখামাখা হয়ে যাচ্ছে, মশলা দুর্দান্ত সুগন্ধ আসে সত্যি একদম একদম। তার মানে বন্ধুরা মাছ মাংস হলে গিয়ে শুধুমাত্র মজা হয় তা নয়, আলুর দমেও বন্ধুরা দম কম নেই, সেই জন্য নাম কি আলুর দম, এর অনেক দম, এর দম অনেক দূর, ও সত্যি দেখছেন কি সুন্দর, একদম জমে গেছে এ নাড়ো, আর গেভিটা বন্ধুরা একদম সুপার হিট গেভি বানানোর জন্য আমরা কিন্তু ব্যবস্থা রাখছি আজকে, অন্য রকমের টেস্ট নিয়ে আসা হবে বন্ধুরা, যে একবার খাবে বারবার খাবে, অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিল কিন্তু যে খাবে দেখবেন অনেকে, এটা দই আছে বন্ধুরা, আচ্ছা হ্যাঁ দইটা কাটছি, হ্যাঁ এই দই, ও দইটা দারুণ দই নিয়েছো আপনি, আর এই দই দেখুন বন্ধুরা এই দইটা একদম এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, টক দই, হ্যাঁ টক দই বেশি দেব না আমি, দু চামচই দেব, দু চামচ টক দই বন্ধুরা, হ্যাঁ আর এটা হালকা স্টিমে নাড়তে হবে বন্ধুরা, আলুর দম তো বন্ধুরা অনেক যত্ন করে কিন্তু বানানো হচ্ছে, ও দেখুন টেস্ট তো হতেই হবে বন্ধুরা একদম, দেখছেন কি সুন্দর লাগে না, এবারে দম খাবে নে, হ্যাঁ দম খাবে আর চে চে, এবার আলুর দম খাবে, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এর মধ্যে, হ্যাঁ শিল ধোয়া জল, ওই ওই শিল মশলা সব একই, সব কিছু শিলে ছিল মশলা সেই ধোয়া জল, মশলা ধোয়াই জল,
এবার জোরে জাল দিতে হবে। হ্যাঁ অসুবিধা নেই, যখন মশলাটা এই আলুর সাথে কষাবেন খুব সুন্দর করে কষাবেন। বন্ধুরা আপনারা কারা কারা মানে ঝালটা খেতে পারেন বা খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। অনেকে বলে একটু আমার ঝাল কম হলে ভালো হতো, অনেকে বলে ঝাল ঝাল হলে আমার তবে ভালো হয়। আমি অনেককে বলতে আলুর দম যেন একটু ঝাল হলে মজা আসতো বলে না। আমরা কিন্তু বন্ধুরা মিডিয়াম দিকে আর কি, মানে খুব ঝাল যেমন খাই না, খুব অল্প দরকার নেই আর, মিডিয়াম হলে ভালো লাগবে আমাদের বন্ধুরা। এবার এইটা ভালো করে কষে নেবো, দেখুন ভালো করে কষবো, দেখছেন এর নামই হচ্ছে কাশ্মীরি আলুর দম, সম্পূর্ণ নিরামিষ নিরামিষ। তাই হবে না বন্ধুরা কারো একদম মিস, একদম যে কেউ চাইলেই বানিয়ে খেতে পারবে যে কোনো দিনে, কোনো পুজোর দিনে অনুষ্ঠানের দিনে কোনো অসুবিধা নেই। আর পূজোর সময় যদি এরকম মুখরোচক খাবার পাওয়া যায় অনেক ভালো লাগে একদম, দেখছেন এবার দেখুন ভালো করে একদম কষে নিয়েছি, দেখুন কিরকম হয়েছে শুধু দেখুন, এই দেখুন দেখুন সুন্দর হয়েছে শুধু একদম জমে গেছে একদম। বন্ধুরা দেখুন যে যত ভালো মশলা এই আলুর সাথে কষাবে তবে তার কাশ্মীরি আলুর দম একদম খুব সুন্দর হবে বন্ধুরা, একদম দেখছেন দেখলে মানে কুরু লোভ লেগে যাবে। হ্যাঁ আর আমি কথা বলছি আমার লোভ লেগে গেছে, সেজন্য কথাটা জোরকে জোরকে যাচ্ছে। হ্যাঁ কখন মানে কি এটা বন্ধুরা হবে। এবার দেখুন বন্ধুরা এটা যে সেইটা কাবলে ছোলা আমি একদম গুলে রেখে দিয়েছিলাম, মানে বাটাটা বাটাটা একদম বাটা সেটা এবার দিয়ে দিচ্ছি দেখুন। মা যেটা বেটেছিল কাবলে ছোলা সেটা ছেঁকে গুলে রাখা হয়েছিল সেইটা, হ্যাঁ এটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন। বন্ধুরা টেস্ট যেমন আসবে না গেবি তেমন হবে, আর মানে খেয়ে মনে রাখার মতো হবে, শুধু ভালো হবে তাহলে মানে মনে থাকবে না যে হ্যাঁ আলুর দম হয়েছিল এটা কাশ্মীরি আলুর দম। এবার আমি আর একটু সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, এমনি ঠান্ডা জল এই নরমাল জল দেখুন বন্ধুরা। এবার এটাকে আমি ভালো করে এটা ফুটিয়ে নেবো, উল্টে পড়ে যাবে মনে হচ্ছে একটু, ওরা উল্টে যাওয়ার আগে আমরা সাইজ করে নেবো কোনো অসুবিধা নেই। হ্যাঁ এই ঠিক হলো, ব্যাপারটা কি হচ্ছে আমরা নাড়াচাড়া করছি আর উনুনটা একটু অসুবিধা হয় ঠিকঠাক নেই আর কি, দেখতে বন্ধুরা এবার গেবিটা দেখবেন অনেক দারুণ হয়ে যাবে। এই গেবি মানে মানে কি বলবো হেভি হেভি, মানে মাংস যে তরকারি যে গেবি তার থেকেও খেতে বন্ধু ভালো ভাই নিরামিষ গেবি এত দারুণ লাগে। নিজে গেবি করেছেন কারণ ধরার ক্ষমতা থাকে না, খেয়ে বুঝতে পারা যাবে এর মধ্যে কাবলে ছোলা দেওয়া হয়েছে কারণ এটা নিরামিষ, এতে পেঁয়াজ নেই যে আপনি পেঁয়াজ দিয়ে গেবি করবেন, রাইট রাইট, কিন্তু এই যে কাবলে ছোলা দিয়ে আর একদম গুণাগুণ থাকে এতে বন্ধুরা, খুব সুন্দর গেবি হবে আর সবাই খেতে পারে ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই দেখুন না। হ্যাঁ এমনি ছোলা থেকে বন্ধুরা কাবলে ছোলা সবাই খায় আর সুবিধাজনক একদম, এই দেখুন না। আর বন্ধুরা আজকের যে রেসিপি চলছে না মানে হেভি হেভি, মা কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে একদম, আমার নতুন কাজে হচ্ছে আজকে, নিজস্ব আইডিয়া নিজস্ব অভিজ্ঞতা নতুন আবিষ্কার বন্ধুরা, এটা একদম নতুন আবিষ্কার করে খেয়ে দেখেছি আমার ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করবেন দাদা যে ভালো হয়েছে, তাহলে আমি আপনাদের কাছ থেকে আরো আশা করব বিভিন্ন রকম ভিডিও দিতে থাকবো কোনো অসুবিধা নেই। আপনাদের যে কোনো ভিডিও আপনারা কমেন্ট করবেন দাদা এই ভিডিওটা বানান, আমি চেষ্টা রাখবো আপনাদের বন্ধুদের। আপনার বন্ধুর উনুনটা কিন্তু ভালো খারাপ না, না তো বললে ওরা ভালো ভাবি ভালো তো, হ্যাঁ একদম। আসলে বন্ধুরা ঝড় ঝাপটা বৃষ্টি বর্ষা সবসময় বন্ধু এই মাটির উনুন তো আমাদের একটা জল একদম 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 বন্ধুর এই অবস্থা, গেবিটা আজকে লাজাও হবে একদম। এবার বন্ধুরা কি বলবো এর মধ্যে কয়েকটা আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, এই দেখুন কুচি টাকা ধনিয়া পাতা, কয়েকটা ধনিয়া পাতা দিয়ে আমাদের বন্ধুরা সারা বছর ধনিয়া পাতা, দাম বেশি হলে ধনিয়া পাতা কম হলেও পাতা আমাদের এই বছরে বন্ধুরা গাছ লাগাও ভালো হবে। এখানে লাগানো যাবে না আমার, নাহলে ছাদে লাগিয়ে দেবে সব থেকে হবে যাতে দেবে, হ্যাঁ তাতেই হবে। আপনারা বন্ধুরা কারা কারা ধনে পাতা চাষ করেছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে, হোক না টবে।
দাদা কোনো অসুবিধা, আমরাও টবে বন্ধুরা করি এখানটায়, কোনো অসুবিধা নেই, টবে হলে মজা আছে, বাইরে রাখবেন মাটি দিয়ে তাতে বস্তাতে হয়, বস্তাতে হয়, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, তুমি দেখুন দেখতেও অনেক মানে রংটাও কি সুন্দর হয়েছে, আমরা বেশ কিছুক্ষণ একদম ফুটিয়ে নেবো। হ্যাঁ আমরা আলুটা কুক করেছিলাম 50% মতো, এবার যেটুকু বাকি আছে এই গ্রেভিতে একদম ফুটিয়ে নেবো। হ্যাঁ তারপরে কি হয় আপনারা দেখতে থাকুন একদম, মানে গ্রেভিটা যেমন লাগবে, আজকে আলুর দম মানে মজা আসতে হচ্ছে বন্ধু, জমে গেছে একদম একদম ফাটাফাটি একদম। হ্যাঁ এই পূজার অকেশনে এইভাবে একবার আজকে বন্ধুর রিকোয়েস্ট ছিল যে একটা আলুর দমের রেসিপি হয়ে যাক বন্ধুরা। হ্যাঁ যে গ্রেভি খাবে একবার সে শুধু বলবে দাদা একবার আর একবার গ্রেভি দাও তো দাদা, ঠিক চলছে জমজমাট রেসিপি নতুন কায়দায় একদম সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দম। বন্ধুরা এবার দেখুন আমাদের আলুর দম মোটামুটি হয়ে এসছে, আর এবার এর মধ্যে এটা হচ্ছে সব গরম মশলা আর কি। হ্যাঁ আপনারা দোকান থেকে দিতে পারেন, কিন্তু আমার বাড়িতে তৈরি করা গরম মশলা, আপনারা যদি কমন করেন আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ লাগবে না বন্ধুরা, আর এর মধ্যে এক চামচ ঘি দিলাম, আর আরো এক চামচ দেবো, যেহেতু এটা নিরামিষ তো সেই জন্য ঘি দিলে আরো খুব সুন্দর হবে বন্ধুরা, একদম জমে যাবে একদম। আর এর মধ্যে একটা দেখছেন কাঁচা লঙ্কা দিলাম, খুব সুন্দর একটা এর ফ্লেভার আসবে, সুগন্ধ হবে। হ্যাঁ এবার এটা দেখুন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, একদম খুব সুন্দর জমে যাবে, এর গ্রেভি একদম অন্য একদম একদম, দেখছেন কিরম ফুটছে, শুধু একদম হেভি হয়েছে, আর এই যে ও বলে বলে একদম দেখছেন, ও দেখছেন পুরা এটাকে এবার আমরা 2 মিনিট এই যে চাপা দিয়ে রাখছি, তারপরে নামিয়ে নেবো, ব্যাস তাহলে এটা হয়ে যাবে। আর আজকে আমরা এটা কি দিয়ে খাবো তাহলে? আমরা আজকে গরম গরম লুচি দিয়ে, আহা লুচি আর নিরামিষ কাশ্মীরি আলুর দম একদম জমে যাবে আজকে, সত্যি লুচির ব্যবস্থা বন্ধুরা হবে এবারে, আমাদের লুচি তৈরি হবে, আমার মা সবকিছু সরঞ্জাম নিয়ে এসে একদম রেডি করে ফেলেছে, তাই তো মা? লুচি হবে একদম, মজা আসতে চলেছে। আপনারা বন্ধুরা আলুর দম কী দিয়ে খেতে সবথেকে বেশি পছন্দ করবেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের নানের রেসিপি কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে, মানে নান পুরীর রেসিপি, অন্যান্য ডাল পুরি, অন্যান্য সব কিছু রেসিপি বন্ধুরা দেওয়া আছে। আর কেউ যদি চান লুচির সম্পূর্ণ রেসিপি চান আমাকে কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন, এখনও সময় আছে, আমরা কিন্তু লুচির রেসিপি কিন্তু অবশ্যই অবশ্যই আপনার জন্য নিশ্চয়ই বানিয়ে দেব, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, একদম সেরা লুচি বানানোর মতো রেসিপি আছে, একদম একদম একদম। আমাদের কাশ্মীরি আলুর দম একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নিচ্ছি দেখুন। আর এদিকে বন্ধুরা আমাদের লুচির জন্য কাজকর্ম শুরু হয়ে গেছে একদম একদম একদম, ইয়ে আবার অন্য রকমের লুচি বন্ধুরা, কোনো সাধারণ লুচি না কিন্তু, অন্য রকম একটা নতুন ধরনের কায়দার লুচি হচ্ছে বন্ধুরা আজকে আমাদের এখন। হ্যাঁ ও সত্যি গ্রেভিটাও দুর্দান্ত ছিল একদম, আলুর উপরে একদম দেখুন চাদরের মতো একদম মশলা, একদম জমে যাবে একদম জমে যাবে। আজকে এদিকে দেখুন আমাদের এখন লুচির জন্য চলছে তোরজোর ব্যবস্থা, মাখানো চলছে এখন, মজা আসতে চলেছে একদম, গরম গরম লুচি হবে এবার আমাদের। জমজমাট বন্ধুরা ফুলকো উলকো লুচি ভাজা চলছে একদম, ও মজা আসছে একদম, ও বাবা হ্যাঁ গোল গোল ফুলকো উলকো লুচি একদম, হ্যাঁ ফুটবল যেন একদম, ও মজা আসছে বন্ধুরা, হ্যাঁ লুচি বন্ধুরা ফুললে বন্ধুরা মজা, ফুলকো উলকো লুচি একদম, ও আর লুচি সাইজটা বন্ধুরা আলুর দম নিরামিষ কাশ্মীরি আলুর দম, আজকে আমরা অন্যরকম রেগেছি সাইজটা। হ্যাঁ বন্ধুরা আজকে জমজমাট রেসিপি নিরামিষ কাশ্মীরি আলুর দম, সঙ্গে আমার মা একদম বানিয়েছে দারুন দারুন লুচি, থাক থাক আর দিতে হবে না, এই 3 পিস থাক আর দিতে হবে না, পরে আবার নেব, তুমি নাও আর দিতে হবে না লুচি, এখানটা দাও আলুর দম, এখানটা দাও, আহ গ্রেভিটা বন্ধুরা তো অসাধারণ,
আর আলু, আলু এক পিস দাও, আর এক পিস দাও, হ্যাঁ দিতে হবে না, বেজাল লাগবে না। দারুন বন্ধুরা, আলুটা একদম দারুন সিদ্ধ হয়েছে বলে আশা। দেখা যাক কতটা কি গরম। ও খুব গরম, এই দেখুন বন্ধু দারুন সিদ্ধ হয়েছে, দেখলেন কত সুন্দর। তো লুচি দিয়ে শুরু করব। হ্যাঁ, তার আগে এমনিও টেস্ট করে দেখি কেমন হয়েছে। ও মা বলো, সুন্দর সুগন্ধ আসছে একটা। হ্যাঁ, আর বন্ধুরা এই আলুর দম একবার যদি এইভাবে নিয়ে আর এইভাবে নিয়ে যদি মুখের মধ্যে দেন, বুঝে যাবেন যে হ্যাঁ টেস্ট কাকে বলে। মানে নিরামিষ জিনিস যে এত সুন্দর ভাবা যায় না, অসাধারণ টেস্টি হবে, দারুণ হয়েছে কাশ্মীরি আলু। আরো একটা মজার বিষয়, আজকে আমরা কিন্তু নতুন ধরনের কাশ্মীরি আলু। হ্যাঁ, তোমরা খাচ্ছ আর আমার এ হচ্ছে, নতুন ধরনের কাশ্মীরি আলুর দম, নতুন টিক্স, নতুন কায়দায় নতুন একটা জিনিসের মধ্যে অ্যাড করা হয়েছে, সেটা কিন্তু খেলে একদম বোঝা যাচ্ছে না এর মধ্যে সেটা দেওয়া হয়েছে, এত সুন্দর। আমরা বুঝতে পারবো না কেউ যদি মিশিয়ে দেয়। গরম গরম লুচির সাথে গরম গরম আলুর দম একদম জমে গিয়েছে, আর গ্রেভিটা অসাধারণ, মনে রাখার মতো টেস্ট হয়েছে। মানে আমিষ দামি দামি রেসিপি কিন্তু টক্কর দিতে পারে এই আলুর দম, নিরামিষ কাশ্মীরি নতুন কায়দায় আলুর দম, তাই তো মা? মানে কেউ যদি বলে মাংস ফেলে আলুর দম খাবো, তাহলে অবাক হওয়ার কিন্তু কোনো কারণ নেই, মাংস ফেলে আলুর দম খাওয়ার মতোই এই টেস্ট। জল খাও, জল খাও, ঝাল লেগেছে, ঝাল লেগেছে বন্ধুরা, হেভি মশলাদার হয়েছে, সুন্দর লুচির সঙ্গে বেশ লাগছে। আপনারা কিন্তু মুড়ির সঙ্গে খেতে পারেন, নান, পরাঠা, রুটি, যে কোনো কিছুর সঙ্গে বন্ধুরা এটা চলতে পারে। আর শুধু খাচ্ছি, লাজবাব লাগছে, পরিবার সবাই যখন খুব খুশি হয়ে যাবে, যখন পুজো পাত্তার দিন হোক, এমনি যে কোনো দিন হোক বানাতে পারবে, কারণ নিরামিষ, তা কিন্তু বন্ধুরা হবে না একদম, আর কারোর মিস। লুচি দিয়ে আমি একবার খেয়ে দেখব, কেমন আসছে মা? মোটামুটি দরকার নেই কোনো, হেভি হয়েছে বলে খাচ্ছি, গলাটা খুশ খুশ করছে, শরীরটা ভালো নেই, দরকার পড়ে জল খাও, আস্তে আস্তে খাও মা। হেভি হেভি আপনার কি দিয়ে আলুর দম খেতে সবচেয়ে বেশি পছন্দ করবেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। মজা আসছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুটা। মা সই ঠিক আছে তাহলে, আস্তে আস্তে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে নতুন কায়দায় কাশ্মীরি আলুর দম বাড়িতেই বানিয়ে খেতে থাকুন।